ইতিহাস থেকে জানা যায়, প্রাচীন ভারতবর্ষে নাটোরের কাঁসা পিতলের চাহিদা ছিল সবার আগে। সিংড়ার কলম, লালপুরের পুরাতন বাজার এবং সদরের হরিশপুর ছিল উৎকৃষ্ট মান ও নিপুণ নকশার কাজ করা কাঁসার সামগ্রীর জন্য বিখ্যাত। কলম ও হরিশপুরের ঐতিহ্য হারিয়েছে অনেককাল আগে, কিন্তু মাত্র 10 থেকে 15 বছর আগেও লালপুরের কয়েকশো কাঁসা পিতলের কারখানায় 1 থেকে 1.5 হাজার লোকের কর্মচাঞ্চল্যতায় ভরা ছিল। এখন আর সেই অবস্থা নেই। লালপুরে একটি মাত্র কারখানায় কাজ করছেন 3 থেকে 4 জন। কাঁচামালের দাম বৃদ্ধির পাশাপাশি মেলামাইন, সিলভার ও স্টিলের সামগ্রীর দাম কম হওয়ায় চাহিদা কমে গেছে কাঁসা পিতলের। এ অবস্থায় বাধ্য হয়ে কারখানা বন্ধ করে দিয়েছেন মালিকরা। একটি মাত্র কারখানা চালু থাকলেও তাদের সংসার চলা হয়ে পড়েছে কঠিন। এ শিল্পকে কেন্দ্র করে নাটোরে একসময় কাঁসা পিতলের বহু দোকান থাকলেও এখন হাতে গোনা মাত্র কয়েকটি রয়েছে। কাঁসা পিতল শিল্পের মতো বাজারেও একই অবস্থা। কয়েকটি মাত্র দোকান থাকলেও সেখানে বিক্রি নেই খুব একটা।